দাবি আদায় এবং কর্মসূচি সফল করতে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং কর্তৃপক্ষকে অবিলম্বে ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। ১. করোনা টেস্টে দীর্ঘসূত্রিত হয়রানি বন্ধ করতে হবে। বরিশালে পিসিআর ল্যাব বাড়াতে হবে। প্রত্যেক দিন কমপক্ষে 1000 টেস্ট নিশ্চিত করতে হবে। প্রত্যেক জেলায় পিসিআর ল্যাব স্থাপন করতে হবে। বরিশালে করোনা রোগীদের জন্য 1000 শয্যা চাই, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ চাই, কমপক্ষে 100 ICU বেড চাই। করোনা রোগী পরিবহনে বিশেষ অ্যাম্বুলেন্স সার্ভিস চাই। বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করতে হবে। এইভাবে এবং শ্রমজীবী মানুষের জন্য এই যে এনজিওদের কিস্তি এবং ভুতুরে যে বিদ্যুৎ বিল, এই কিস্তি মওকুফ করতে হবে, বিদ্যুৎ বিল মওকুফ করতে হবে, পানির বিল, হোল্ডিং ট্যাক্স এই সময়ে মওকুফ করতে হবে এবং তাদের জন্য পর্যাপ্ত ত্রাণ নিশ্চিত করতে হবে, ছাঁটাই বন্ধ করতে হবে। এই সমস্ত দাবিতে আমরা আগামীকাল সকাল 11টা থেকে 12টা পর্যন্ত সদর রোড অবরোধের ঘোষণা দিচ্ছি এবং দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিচ্ছি। পূরণ করা হয়নি, যেহেতু দাবিগুলো পূরণ করা হয়নি, আমাদের আন্দোলন আর শান্তিপূর্ণ থাকবে না। আমরা কালকে সেই হুঁশিয়ারিটাই দিচ্ছি যে আগামীকালকে আমরা 1 ঘন্টা সদর রোড, বরিশালের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাস্তা, সেই রাস্তা আমরা 1 ঘন্টা অবরোধ করে রাখব। যদি এরপরেও এই বিষয়গুলো নিয়ে সরকার যদি